আইন শৃঙ্খলার দোহাই দিয়ে স্কুল বন্ধ রাখা যাবে না বলে কড়া নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বেসরকারি স্কুলগুলিতে যেভাবে পঠন পাঠনে বাধাপ্রাপ্ত হচ্ছে তা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে শিশুদের পঠন পাঠনে কোনোভাবেই তাদের বাধা দান করা যাবে না। সেই সঙ্গে বিচারপতির নির্দেশ, জিডি বিড়লা এবং অন্যান্য স্কুলগুলিতে পড়ুয়াদের ক্লাস করতে দিতে হবে। যে এবার কিন্তু আমরা যখন বলেছি যে যদি কোনো কারো ডিভেন্স থাকে স্কুলেরও, তারা কিন্তু স্পেশাল জয়েন্ট অফিসার সাপয়েন্টেড আছে, তাদের কাছে নিয়ে নিজের সমস্যা জানাতে পারে। তাহলে আপনারা বাচ্চাদেরকে ক্লাসে ঢুকতে দিচ্ছেন না কেন? তাদেরকে প্রমোশন দিচ্ছেন না কেন? কিংবা তাদের রিপোর্ট কার্ড আপনারা হোল্ড করে রেখেছেন কেন? তাদেরকে আপনাকে রিপোর্ট কার্ড দিতে হবে, প্রমোশনও দিতে হবে, ক্লাসের মধ্যেও ঢুকতে দিতে হবে, আর নতুন সেশন অ্যাটেন্ড করতে দিতে হবে। আদালতের নির্দেশ, জিডি বিড়লা এবং অন্যান্য স্কুলগুলিকে নোটিশ প্রত্যাহার করতে হবে। আইন শৃঙ্খলার সমস্যা হলে সংশ্লিষ্ট থানার সাহায্য নেবেন স্পেশাল অফিসার। স্কুলের কোনো কথা বলার থাকে তারা গিয়ে কিন্তু জয়েন্ট স্পেশাল অফিসারদের বলবে, আর জয়েন্ট স্পেশাল অফিসার যদি মনে করে যে ওটা কিন্তু ঠিক আছে, ওরা নিজের হিসাবে একটা যা রায় দেবে, তাদের অনুযায়ী কোর্ট একটা স্পেশাল ডেটও ফিক্স করেছে 6 জুনে, যেমন আমাদের আগে থেকে ডেট ফিক্স করা আছে 10 জুন। কিন্তু 6 জুন এই ম্যাটারটা নিয়ে, এই 5খানা স্কুল নিয়ে আলাদা একটা রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে। আর এদিকে আমার যা জয়েন্ট স্পেশাল অফিসার্স আছেন, এবার আমরা ওনাকেও অ্যাপ্রোচ করবো, আর ওদেরকে এটাও ডাইরেকশন দেওয়া হয়েছে যদি কোনো স্কুল কথা না মানে তাহলে কিন্তু জয়েন্ট স্পেশাল অফিসাররা আচমকা পুলিশ স্টেশনের সাহায্যতা নিতে পারে, লোকাল পুলিশ স্টেশনের সাহায্যতা নিয়ে অ্যাকশন নিতে পারে। প্রসঙ্গত, জিডি বিড়লা কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিল যে পড়ুয়ারা 100% ফি মিটিয়েছে তারাই শুধুমাত্র স্কুলে ঢোকার অনুমতি পাবে, যারা ফির 80% দিয়েছে তারাও ক্লাস করতে পারবে না। এই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। 6 এপ্রিল ওই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল বেসরকারি স্কুলে ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের ক্লাস করা আটকানো যাবে না। কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিজের অবস্থানে অনড় থাকে, ফলে এদিনের রায় ধাক্কা খেল তারা। অদ্রিজা ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ।